দেশে ফিরল চিতা। গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 72তম জন্মদিন উপলক্ষে দেশে ফেরানো হলো 8টি চিতা। নমস্কার, আমি অনন্যা ভট্টাচার্য, আপনারা দেখছেন দ্য লোকাল জার্নালিস্ট। অবশেষে দেশে পৌঁছালেন তারা। 70 বছর পর ভারতের মাটিতে শেষমেশ পড়ল তাদের পায়ের ছাপ। প্রধানমন্ত্রীর 72তম জন্মদিনে গতকাল মধ্যপ্রদেশের কুনা পালামপুর অভয়ারণ্যে ছাড়া হয়েছে 8টি চিতাকে। আরও একবার জানিয়ে রাখি, গতকাল প্রধানমন্ত্রীর 72তম জন্মদিন উপলক্ষে মধ্যপ্রদেশের কুনা পালামপুর অভয়ারণ্যে ছাড়া হয়েছে 8টি চিতাকে। প্রথম কদিন এদের আইসোলেশনে রাখা হবে এবং তারপর কুনা জাতীয় উদ্যানে এদের ছেড়ে দেওয়া হবে, এমনটাই জানা যাচ্ছে। আমরা সকলে জানি উনিশশো পঞ্চাশের দশকে ভারতে বিলুপ্ত হয়েছিল চিতা। ধীরে ধীরে সেই সময় থেকেই তাদের বিলুপ্তি ঘটে। তাই এবার পর্যাপ্ত বংশবৃদ্ধি করে প্রধানমন্ত্রীর জন্মদিনের দিনই গতকাল আফ্রিকা থেকে 8টি চিতা তুলে আনা হলো ভারতের মাটিতে। ধীরে ধীরে মোট 50টি চিতা ভারতে আনা হবে, কিন্তু প্রথম 8টি চিতা আফ্রিকা থেকে নিয়ে আসা হলো ভারতে প্রধানমন্ত্রীর জন্মদিনের দিন অর্থাৎ গতকাল। এর মধ্যে 5টি ফিমেল এবং 3টি মেল চিতা, এমনটা জানা যাচ্ছে। এছাড়াও নামালিয়া থেকে একজন পশু চিকিৎসক এবং বেশ কিছুজন ট্রেনার এসছেন পশুদের দেখভাল করার জন্য, এমনটাও জানা যাচ্ছে। গতকাল 8টি চিতাকে মুক্ত করে দেওয়া হয়েছে, কিন্তু তাদের গলায় ঝুলিয়ে দেওয়া হয়েছে রেডিও কলার। তাদের আশেপাশের পরিবেশ কতটা অনুকূল এবং তাদের শারীরিক অবস্থা সমস্ত কিছুই মনিটর করা হবে তার দ্বারা। 70 বছর পর বিলুপ্ত পশু চিতাদের ভারতে ফিরিয়ে আনা হলো বিশেষ বিমানে গতকাল। যে প্লেনটিতে করে আনা হয়েছিল সেই প্লেনটি অর্থাৎ বিমানটিও কিন্তু বিশেষ ব্যবস্থাপনায় তৈরি, বিশেষ পরিকাঠামোতে তৈরি, এমনটা জানা যাচ্ছে। বিশেষভাবে তৈরি জাম্প চেক বিমান ছিল সেটি, B747। অর্থাৎ প্রধানমন্ত্রীর জন্মদিনের দিন গতকাল নিজে হাতে খাঁচার দরজা খুলে মধ্যপ্রদেশের কুনা পালামপুর অভয়ারণ্যে নিজে হাতে 8টি চিতাকে এক এক করে মুক্ত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার জন্মদিনেই এই বিশেষ উদ্যোগ। তার মধ্যে 5টি ফিমেল চিতা এবং 3টি মেল চিতা, এমনটা আমরা জানতে পারছি। এবং আরও বেশ কিছু চিতা বংশবৃদ্ধির জন্য ভারতের মাটিতে নিয়ে আসা হবে এবং এদের আফ্রিকা থেকে বিশেষ বিমানে করে 8টি চিতাকে ভারতের মাটিতে আনা হয়েছে, এমনটাই জানা যাচ্ছে। উপযুক্ত পরিবেশ তারা পাচ্ছে, তাই এবার ধীরে ধীরে চিতাদের জঙ্গলে ছেড়ে দেওয়া হবে, এমন কথাই ভেবেছেন নরেন্দ্র মোদি। তার আগে চিতাদের আজ খাঁচা থেকে মুক্ত করেছেন নিজে, গতকাল খাঁচা থেকে তাদের মুক্তি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজে হাতে খাঁচার দরজা খুলে গতকালই নিজের বার্থডের দিন, নিজের জন্মদিনের দিনই, 72তম জন্মদিনে কিন্তু তিনি চিতাদের মুক্ত করেছেন। একটি নির্দিষ্ট জায়গায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে, কিছুদিন আইসোলেশনে রাখার পর তাদের কুনা জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া। Skin glows in two ways, A. using filters or B. water. Bahamas! Feel the freshness of water all over again.